Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi. আমার বাড়ি কোথায় আন্টি? বুয়ানগর। বুয়ানগর। কি করেন আপনি? আমি এই বেড়া খাই। আমার স্বামী নাই, একটা বেটা ঢাকা যাচ্ছে আর 14 বছর। তার কোনো খোঁজ নাই, একটা মেয়ে উঠে আইছে। তার স্বামী নিকে করছে কে নাই, আর হলো মেয়েটা লাতিন দিয়ে আমার ভাত দিয়েছে, সেজার করে আনলে আমার ভাত দিল না, সেই মেয়েটা লিয়ে আমি চাইয়ে চিনতে খাই। মানে এইটা ভালো করে বুঝলাম না, আপনার সাথে যে মেয়েটা থাকে, মেয়েটা আপনার কী হয়? মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, জামাই কেনাই নিকে করে আমার মেয়ে দেখা নিল না। ও আচ্ছা আচ্ছা। লাতিন দিয়ে নাইনে পরে আর মেয়েটা খেতা কাপড় সেলাই করে। আর আমি চাইয়ে চিনতে খাই বাপ। আমি তাহলে আপনার পরিবারে এখন আপনার মেয়ে আর আপনি? হ্যাঁ, আর লাতিন। মেয়ের সন্তান আছে আবার? হ্যাঁ, লাতিন নাইনে পরে। ওই তো সিজার করে আনলাম আর জামাই নিকে করলো কেনাই। আর মেয়ে লিল না, জীবনও লিল না। সেই মেয়ে এখন আপনি রাস্তা রাস্তা চায়া চিনতে করে পরিবার চালান? হ্যাঁ হ্যাঁ। এর তেমন বাইক চলে যাবতে করলে মেয়েরা বেটা কিন্তু যে চায় যদি আবার কিছু দেয় তাহলে আলহামদুলিল্লাহ নিয়ে যায়, খাইতে পারবো না। আমি তা করতে পারবো না, আমি আপনার কত দিবেন আর আমি কত চাবো তা আপনি 50 টাকা 100 টাকা দিলে হবে না? যা দেন আলহামদুলিল্লাহ। এটা তুলে কি করবেন? হ্যাঁ, এটা তুলে আপনার মতো বুঝবেন না। আচ্ছা, কি দেন ওই আমরা যা করি সব ভিডিও করি, তাহলে পাতা হবে তা পাতারও ভিডিও করি। আচ্ছা, সিলেটের ছেলে সৈয়দ মনসুর আহমেদ ও জাবের আহমেদ আমাদের হাতে 10,000 টাকা পাঠান 10টি পরিবারকে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা 8টি পরিবারকে দিয়েছি, 9 নম্বর টাকাটি আনতে দিচ্ছি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবন আমি দিলাম হচ্ছে সেই বিদেশের মানুষের টাকা দিলাম। আচ্ছা, আপনি ওই ভাইয়ের জন্য দোয়া করেন। আল্লাহ।